সর্বস্তরের উম্মতে মুহাম্মদি আল্লাহর মায়ার বান্দাগণ, বয়ানের সময় আর আমরা থাকছে না, আমরা প্রধান অতিথি যান তান বয়ান আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনছি এবং শোনার যোগ্য আসলো। আমরা ওটার দিকে লক্ষ্য করব, চিন্তা করবো, নিজের জীবনে যেটারে বাস্তবায়িত করার প্রয়োজন আমরা বাস্তবায়িত করব। তবুও আমিও যখন এখানে উপস্থিত আছি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি দু চারটি কথা বলে এই সামান্য সময়ের ভিতরে আমার আলোচনা সংক্ষিপ্ত করব। আমি আপনাদের সম্মুখে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহর নবী তার জীবনে যা কথাবার্তা করেছেন সেটা ওহির মাধ্যমে করেছেন। আল্লাহর নবীর যত হদিস সেটা দুই প্রকার, ওহিয়ে মতলু, ওহিয়ে গৈর মতলু। ওহিয়ে মতলু কোরআনে করিম, গৈর মতলু আহাদিসে নববী। আমরা আজকে যে কিতাবের ইখতেতামে দুয়াত শরীক হওয়ার জন্য আমরা মেহমানকে দাওয়াত দিয়ে এনেছি, আমাদের বক্তাদের মূল্যবান বক্তৃতা শুনেছি, আজকের যে সম্মেলন সেটা হচ্ছে খতমে বুখারী সম্মেলন। পৃথিবীর মধ্যে কোরআনের পরে যদি কোনো কিতাব থাকে সেটা হচ্ছে বুখারী। আসহুল কিতাব বা কুতুব কিতাবিল্লাহ তাআলা সহীহুল বুখারী। ইমাম বুখারী, যাহার নাম আমরা সবাই শুনছি, এখানেও সনদে আসবে, আমিও আলোচনা করব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার জন্মলগ্ন থেকে সর্বপ্রথম এতিম অবস্থায় ছিলেন, মায়ের লালন পালনে ছিলেন, অন্ধ হয়েছিলেন। মা সর্বদা তার দুধের নামাজ পড়ে বাচ্চার জন্য দোয়া করতেন, কোনো ডাক্তারের কাছে যান নাই, আল্লাহ সবচেয়ে বড় ডাক্তারের কাছে দোয়া করতেন তার দুধের নামাজ পড়ে। একদিন তিনি স্বপ্নে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, তাকে বলছেন আল্লাহ তাআলা তোমার সন্তানকে বসারত দিয়েছেন। সত্যিকার সকালে ঘুম থেকে উঠার পরে দেখলেন তার ছেলে, সেই অন্ধত্ব যেটা ছিল সেটা চলে গিয়েছে, আল্লাহ তাআলা তাহার চক্ষুকে ভালো করে দিয়েছেন। এমন মহান ব্যক্তি ছিলেন যার মৃত্যুর পর অনবরত মিষ্ক আম্বরের মতো আতর তার কবর থেকে বের হয়েছিল। বহু চেষ্টা করে সেই আতরের খুশবুটা বন্ধ করার চেষ্টা করেছিলেন সেই যুগের ক্ষমতাশীল তারা। কিসের জন্য? মানুষ তার কবরের মাটি খুদাই করে নিয়েছিল, বারবার কবরের মাটি দিয়ে ভরেছিলেন, কিন্তু তারপর কবর তক্তা দিয়ে বন্ধ করেছিলেন, বন্ধ করে রাখতে পারেন নাই। তারপর মহান আল্লাহওয়ালা মানুষকে দোয়াতে বসাইছিলেন, উনার দোয়ায় সেই তার লাশকে রক্ষণাবেক্ষণ করার জন্য দোয়া করেছিলেন, নতুবা তার লাশ রক্ষা করা যাচ্ছে না। সেই মহান ব্যক্তির দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার কবর থেকে মিশকে আম্বরের সেই খুশবু বন্ধ করেছিলেন। আজকে আমরা সেই খুশবু আর পাব না। কোরআনে করিমের পর যে কিতাব পৃথিবীর বুকে আসছে এখানে খতম হচ্ছে, আজকে দোয়া হবে, সাধারণ কিতাব নয় সেটা। একটি হদিস যখন ইমাম বুখারী লিখতেন, তার বুখারীতে যত হদিস আছে একটি হদিস যখন লিখতেন, সেই হদিসের উপর তিনি বিরাটভাবে তার সনদে গবেষণা করতেন।
সোনাদের মধ্যে এইগুলো মানুষ আছেন যে মসজিদে জীবনের সর্বপ্রথম বাম পাও তার বাম পাও দাখিল করতে এইলা পারতেন না। তাহার জীবনে কোনো মানুষ মিথ্যা কথা বলে নাই। এহেন রাজিদের জীবন থেকে আমাদের জীবন গঠন করার চেষ্টা করব আমরা। আমরা মিথ্যা কথা বলবো না, আমরা শরীয়তের উল্টা কোনো কাজ করব না। ইমাম বুখারী এমন মায়ার বনেছিলেন আল্লাহর দরবারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জানাজার নামাজে উপস্থিত হয়েছিলেন। রেওয়ায়েত আছে আল্লাহর নবীকে দেখেছিলেন, জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এখানে কিসের জন্য আসছেন বলে, বুখারীর জানাজায় আসছি। ইমাম বুখারীর যে সনদের মাধ্যমে যে রাবীর রেওয়ায়ত নিয়ে আজকে এখানে আমরা বুখারী হদিস পেয়েছি, উনি একদিন কিতাব নিয়ে বুখারীর দর্শে যাচ্ছেন, আল্লাহ নবীকে রাস্তায় দেখলেন, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ কিতাব নিয়ে, বলে আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে বুখারী পড়ার জন্য যাচ্ছি। আল্লাহ নবী বলেছিলেন ইমাম বুখারীর নিকট আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুমি পৌঁছাবে। এহেন মহান ব্যক্তি ছিলেন যার জীবন বললে আমরা অনুভব করতে পারবো মানুষ তার জীবন কিভাবে গঠন করতে হয়। একটি হাদিসের জন্য তিনি গবেষণা করেছিলেন, তারপর গোসল করেছিলেন, দুই রাকাত নামাজ পড়েছিলেন, ইস্তেগফার করেছিলেন, সমস্ত গবেষণার মাধ্যমে যে হাদিস তার সঠিক বলে প্রমাণিত হয়েছে সেই হাদিস তার কিতাবে লিখেছিলেন। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘ করব না। তার বুখারীর মধ্যে যে সর্বপ্রথম হাদিস এনেছেন সেই হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ও ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। মানুষ তার জীবনে যা করবে সঠিক নিয়ত রাখতে হবে, তার সহি নিয়ত হতে হবে। আমরাও এখানে এসেছি, আরো এখানেও সঠিক সুন্দর মজলিসে আমরা উপস্থিত হব, আমাদের সঠিক নিয়ত রাখতে হবে। আমরা এই মজলিসে যে কোরআন হাদিসের যে আদর্শ আমাদের সম্মুখে উলামায়ে কেরামরা বর্ণনা করবেন, আমরা আমাদের জীবনে সেটার বাস্তবায়িত করব। এবং আমরা এখানে যা আসছি, আজকে যারা উপস্থিত হয়েছি, আজকে না ভবিষ্যতে উপস্থিত হব, আমাদের নিয়তকে সহি শুদ্ধ করে আমরা তার উপর আমল করার জন্য আমরা এসেছি। আজকে যারা এখান থেকে বাড়ি পাবেন তাদিগকে দস্তারে বজিলত দান করা হবে, তাদের নিয়ত থাকতে হবে আমরা দিনকে প্রচার করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সর্বশেষ নবী, এবং এই নবীর উম্মতের সম্বন্ধে কোরআনে করিমের ঘোষণা কুনতুম খায়রা উম্মা, তোমরা 124,000 উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, তোমাদের দায়িত্ব আছে। আমরা সকল এখানে আসছি, এখানে ওয়াজ শুনবো, আমাদের দায়িত্ব সমঝে নিব, আমাদের দায়িত্ব আদায় করতে হবে আমাদিগকে। আমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা মানুষকে সৎ পথের পথ দেখাবো এবং অসৎ পথ থেকে মানুষকে রুখে রাখবো, যেটা ইসলামের আসল আদর্শ হচ্ছে। সেই দিন বাঁচানোর জন্য, দুনিয়ার বুকে দিন বেঁচে রাখার জন্য আমাদিগকে সেই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের উপর আমরা আমল করব। এবং আমাদের নিয়তের মধ্যে থাকবে আমরা এই মজলিসে যত আমর বিল মারুফ নেকির কাজ শুনব, উলামায়ে কেরামদের মুখ থেকে আমরা নিজে আমাদের জীবনে বাস্তবায়িত করব, অন্যকে সেই নেকির কাজের হুকুম দান করব, এবং আমরা ওষুধ কাজ থেকে নিজে বেঁচে থাকবো, অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করবো।
উম্মতে মুহাম্মদের যেটা বৈশিষ্ট্য হচ্ছে, মহতরম হাজিরিন, আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আমরা যদি আমাদের দায়িত্ব আদায় করি না, তাহলে হাদিস শরীফে আসছে আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেক দিনে ইসলামের রক্ষণাবেক্ষণ করতে হবে, দিনে ইসলামের রাখাল হতে হবে। তোমরা প্রত্যেককে কেয়ামতের দিন প্রশ্ন করা হবে, দিনে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, উম্মতের হেদায়তের জন্য তুমি কি করেছ। আমরা প্রত্যেকে সেই উত্তর না দেওয়া পর্যন্ত আমাদের কদম উঠাতে পারবো না। আমরা মহতরম হাজিরিন, আমরা উম্মতে মুহাম্মদি, আমাদের দায়িত্বটা আমরা ভালোরূপে আমরা স্মরণ করব এবং আমাদের দায়িত্বকে আমরা বুঝে সেটা আমরা দুনিয়ার জমিনে আমরা পালন করে যাব। যেটা উলামায়ে কেরাম আজকে নদওয়া তুত্তামির এমারতে শরিয়ার মাধ্যমে আমাদের হযরত শেখ বদর মুরি রহমতুল্লাহ আলাইহি ইসলামের ইতিহাস সম্মুখে রেখে যে আদর্শ নমুনা আমাদের সম্মুখে দিনের খেদমত করার জন্য দিয়েছেন, আমরা প্রত্যেকে সেই দিনের আদর্শ যেভাবে আমাদের আঞ্চলিকে আঞ্চলিকে জেলায় জেলায় যে কাজ চলছে, আমরা যাদেরকে জিম্মা দিয়েছি, সেক্রেটারি বানিয়েছি, তাদের অনুসরণ করে আমরা সবাই দিনের কাজে লিপ্ত থাকার চেষ্টা করব এবং দিনকে বাঁচিয়ে রাখার জন্য উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য আমাদের জীবনে আমরা গঠন করব, আমরা জনসমক্ষে সেটা তুলে ধরব। যতদিন উম্মতে মুহাম্মদি আমরা আমাদের সেই দায়িত্ব আদায় করে যাব, দিন বেঁচে থাকবে, ইসলাম বেঁচে থাকবে। যেদিন আমাদের সেই দায়িত্ব আমরা ভুলে যাব, সেই দিন আমরা আর দিনের রক্ষণাবেক্ষণ করতে পারবো না। তাই আমাদের নিয়তের মধ্যে থাকতে হবে, আমরা কিভাবে দিন ভালো করে বুঝতে পারি এবং যেই দিনের দায়িত্ব আমরা কিভাবে আদায় করতে পারি, যেটা আমাদের আজকে আঞ্চলিক জেলার মাধ্যমে আমাদের উপজে প্রশিক্ষণ দান করা হচ্ছে, আমরা সেই প্রশিক্ষণ গ্রহণ করব, নিজের আমলে সেটা বাস্তবায়িত করব এবং মানুষকে আমল করার জন্য আমরা তরকিব দান করব। আজকে যে মাদ্রাসা এই সম্মুখে রেখে আমরা এখানে জড়ো হয়েছি, কোরআনে করিমের হেফাজত করতে হলে, দিনে ইসলামের হেফাজত করতে হলে কোরআনে করিমের শিক্ষা আমরা বেঁচে রাখতে হবে দুনিয়ার উপরে। সরকারি মাদ্রাসা যদি আজকে সরকার বন্ধ করে দেয়, আজকের দৃশ্য আমাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে প্রমাণ করে দিচ্ছে যে সরকারি আমাদের দিন রক্ষা করবে, আমরা নিজে আমাদের দিনের রক্ষণাবেক্ষণ করব। আমাদের মধ্যে সেই প্রিয়া শোক রোগ থাকতে হবে এবং এই মুদ্রটাকে আমরা একটা আদর্শ মুদ্রার রূপে কায়েম রাখতে হলে, আদর্শ ছাত্র গঠন করার জন্য, মানুষকে সুন্দর সুস্থ তালিম দেওয়ার জন্য যে ব্যবস্থা আমাদের আজকের এখানে আলোচনা হবে, আমরা সকলে সেটাই গ্রহণ করব। ভবিষ্যতে আমাদের টাকা পয়সা দিয়ে মাদ্রাসাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়। ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা যেটা ছিল দারে আরকম, দুই নম্বর মাদ্রাসা যেটা মসজিদে নবীতে ছিল, সেই মসজিদে নবীতে কোনো সরকারে টাকা দিয়ে সেই মসজিদে নবীর প্রতিষ্ঠানকে রক্ষা করে নাই। আল্লাহর নবীর মায়ার সাহাবায়ে কেরামরা যে আদর্শ গ্রহণ করে মাদ্রাসাকে বেঁচে আজ পর্যন্ত রেখেছেন, আমরাও সেই ইতিহাসকে অনুসরণ করে আমরা দুনিয়ার বুকে ইসলামী শিক্ষাকে কায়েম দায়েম রাখার জন্য যে পরিশ্রম, যে ত্যাগ শিক্ষাটা আমাদেরকে করতে হয়, আজকে এখানে যেভাবে আমাদেরকে আমাদের উলামায়ে কেরামরা আমাদেরকে উৎসাহিত করেছেন, আমি আশা করব আমরা জায়গায় জায়গায় আসামের বুকে শুধু নয় ভারতের বুকে আমরা সেই দৃষ্টান্ত তুলে ধরব যে সরকার যদি আমাদের মাদ্রাসায় কোনো সাহায্য না করে, আমরা আমাদের সাহায্যের মাধ্যমে মাদ্রাসা কায়েম রাখব, আরো সুন্দর করব, আরো সুন্দর ব্যবস্থার মাধ্যমে ইসলামের খেদমত করে যাব। আমি এই সংক্ষিপ্ত কথা আপনাদের সম্মুখে রেখে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি।